এখন বাজে বিকেল 4টা আর আজকে বিকেল 4টা থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো এখন আমি হাঁটতে বেরোচ্ছি, ও স্কুল মাঠের ওদিকে যাব। চলো তাহলে একটু ঘুরে আসা যাক স্কুল মাঠের ওদিক থেকে। তো আমি মাঠের এখানে পৌঁছে গেছি আর আজকে পুরো ফাঁকা আছে, দু একটা ছোট বাচ্চা খেলাধুলো করছে মাঠের মধ্যে, না হলে পুরো ফাঁকা, একদম কেউ নেই। তো ভালো লাগে এরকম ফাঁকা জায়গায় এসে একটু বিকেলবেলা ঘোরাঘুরি করলে ভালো লাগে। তো চলো ওই স্কুল মাঠের ওদিকটাতে যাওয়া যাক। তো এই যে আমাদের জায়গাটার এখানে চলে এসেছি, আর এইখানটা একটু ফাঁকা লাগছে, এখানে কেউ এগুলো কেটেছে, ডালাগুলো কেটে এগুলো রেখেছে, যেন ফাঁকা লাগছে। আর যেরকম ঝোপ হয়ে আছে, যে ঝুনঝুনি গাছের ঝোপ যেরকম হয়ে আছে সেরকমই হয়ে আছে। তো আগের দিন তোমাদেরকে ফল দেখাতে পারিনি, কিন্তু আজকে দেখাচ্ছি এই যে এগুলো ঝুনঝুনি গাছের ফল। এই ফলের মধ্যে যে বীজগুলো আছে এগুলো পেকে যাওয়ার পরে যেগুলো মাটিতে পড়ে আবার নতুন গাছ তৈরি হয়, আর এই যে হলুদ কালারের এগুলো ফুল। পুরো জায়গাটাতে এই গাছগুলোতেই পুরো ঝোপ জঙ্গল হয়ে আছে, বৃষ্টিটা কমলে এগুলো সব নষ্ট হয়ে যাবে গাছগুলো। এগুলো অনেকটা আগাছার মতো, বীজ পড়লে গাছ হয়ে যায় আবার।
আগের দিন যখন এসেছিলাম তখন এই মাঠে বাচ্চারা ফুটবল খেলছিল, কিন্তু আজকে কেউ নেই, পুরো ফাঁকা। আর একটু পরে হয়তো আসতে পারে। আর পাশের ক্লাবের রুমে অনেকের গলা শোনা যাচ্ছে, ওখানে মনে হয় আছে কয়েকজন। এখানে অফিসটা তৈরি হয়ে গেল, এই জায়গাটাতে আবার অনেক ঘর বাড়ি হয়তো হয়ে যাবে। যে সমস্ত জায়গাগুলো ফাঁকা আছে সেগুলো তো বাড়ি ঘর হয়ে যাবে। পুরো ফাঁকা, কেউ নেই, আমি একাই হাঁটাহাঁটি করছি। এবার বাড়ি ফিরে যাচ্ছি, আর বেশিক্ষণ থাকবো না, একা এসছি তো ওই জন্য বেশিক্ষণ থাকবো না এখন। আর সন্ধেও প্রায় নেমে আসছে, সেই জন্য বাড়ি ফিরে যাচ্ছি। অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম, তো চলো তাহলে যাওয়া যাক। এই রাস্তাটা পুরো সোজা একদম ঝাড়গ্রাম মেন মার্কেট পর্যন্ত গেছে। ওই যে মোড়টা যেখানে দেখা যাচ্ছে ওইখান থেকে ওইদিকে রাস্তাটা পিচ রাস্তা, কিন্তু এইটুকু জায়গাটা মানে পিচ রাস্তা হয়নি। যে রাস্তাতে এসছি সে রাস্তা দিয়ে আবার ফিরে যাচ্ছি, পরে যেদিন আসবো সেদিন আবার একটা অন্য রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করবো। তো সামনের রাস্তাটা দিয়ে যাবো, তো আজকাল ওটা দিয়ে যেতে ইচ্ছা হচ্ছে না, এটা দিয়েই চলে যায়। এটা দিয়ে গেলে কাছে হয়, আর ওটা দিয়ে একটু ঘুরে ঘুরে যেতে হয়। এইমাত্র আমি বাড়ি ফিরে এলাম, আর এখন আর সেরকম কিছু কাজ নেই, সন্ধেও প্রায় হয়ে আসছে। তো এরপর যেরকম সন্ধেটা কাটে কিছুক্ষণ ইউটিউবে ভিডিও দেখবো, একটু পড়াশোনা করবো, তারপরে ওই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। প্রত্যেক দিন যেরকম কাটে সেরকমই কাটবে। তো আজকে আমি তোমাদের সঙ্গে শুধু এই বিকেলের ব্লগটাই শেয়ার করলাম। তো এই ভিডিওটা তাহলে এটুকু পর্যন্তই, দেখা হবে পরবর্তী আবার নতুন করে।